জগদ্ধাত্রী পূজোর প্রসেশন বেরোবে আজকে, তো আমরা যাচ্ছি সেখানে। এই হচ্ছে টিকিট, এই যে দেখি টিকিট কেটে ফেললাম। জগদ্ধাত্রী পূজো বিশেষ পরিষেবা, 12 টাকা করে নিল। এবার এই টিকিট থেকে এবার এখান থেকে পার হয়ে ওই পারে যাব, ওখানে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো প্রসেশনটা। সারা রাত আজকে হবে। সবাই কিন্তু ওপারে যাবে লঞ্চে করে, তো সবাই দাঁড়িয়ে আছে। আরে বাবা, এত এত মিউজিক্যাল চেয়ার, কে আগে যাবে সেইভাবে? চলো, আলটিমেটলি কিন্তু সেই ঘাটের দিকে থেকে বেরিয়ে আমরা কিন্তু সেই জেটির উপরে পৌঁছে গেলাম, এবং এখান থেকেই সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে। নিয়ে যাচ্ছি তোমাদের চন্দননগরে, যেখানে প্রসেশন হচ্ছে, রানীঘাট সেই জায়গার নাম। সেখানে গিয়ে দেখা হচ্ছে। এইটুকু দেখিয়ে দেবো, এইটুকু দেখাবো, লঞ্চে ওঠাটা তোমাদের দেখাবো। সবাই কিন্তু ওপারেই যাচ্ছে, সবাই যাবে। আসলে একটাই আজকে যাওয়ার কারণ, প্রসেশনটা হচ্ছে। চলো এদিক থেকেই ঢুকে যাই। কত মানুষ, হ্যাঁ বেরো, হ্যাঁ দেখিয়েছি পরপর গাড়ি, যেগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাড়িতে করে কিন্তু প্রতিমা আসছে এবং সেগুলো বিসর্জন দেওয়া হয়েছে। কোথাকার প্রতিমা সব কিন্তু লেখা আছে, একটু দেখিয়ে দিই। এই গাড়ির যে প্রতিমা, বারাসাত দক্ষিণ চন্দননগর, এরকম প্রত্যেকটা গাড়ির সামনেই কিন্তু লেখা আছে। বড় বড় প্রতিমাগুলো সব কিন্তু এখানেই এসে বিসর্জন হচ্ছে। দেখতে পাচ্ছ কীভাবে গাড়িগুলোকে আস্তে আস্তে ঢোকানো হচ্ছে। তোমাদের সেই গঙ্গার ধার থেকে কিন্তু তুলে ধরছি এই ভিডিও। এই একটা জগদ্ধাত্রী ঠাকুর নামছে। আচ্ছা, এই গাড়িতে এটা কিন্তু রেডি হয়ে গেছে একদম বিসর্জনের জন্য। এই যে যারা স্টাফ আছে, মানে এই ক্লাবের মেম্বার বা পাড়ার সমস্ত ভাইয়েরা দাদারা, তারা কিন্তু এই দড়ি ধরে রেখেছে, প্রতিমাটিকে টেনে রেখেছে। কারণ এই যে ঢাল, এই ঢাল অনুযায়ী কিন্তু গাড়ি আস্তে আস্তে ইজিলি নিচে নেমে যাচ্ছে, এবং ঠাকুরও কিন্তু সেই ঢালে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে দড়ি ঢিলে দেওয়া হচ্ছে এবং ঠাকুর আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে। কেমন যাক যাক, তোমাদের ঠাকুর দাদা শুভ বিজয় হলো, শুভ জগদ্ধাত্রী পুজো, শহীদ বেদি একদম তাদেরই এই প্রতিমা। এদিকে এই প্রতিমাও কিন্তু নামছে আস্তে আস্তে। এখানে না আসলে বোঝা যাবে না যে এই জায়গাটা আসলে কেমন, কতটা ভালো লাগে এই পরিবেশে। প্রসেশন সেটা বেরোয় সারা রাত ধরে, সারা রাস্তা ঠাকুর লাইটিং সব কিছু কিন্তু ঘুরতে থাকে, তারপরে এই ঘাটেই বিসর্জন হয় ভোরবেলায়। Thank you.
বিসর্জন হয়ে গেল গঙ্গাবক্ষে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন হয়ে গেল এবার আরো একটি ঠাকুর নামছে এটা হলো বালক সংঘ মহাডাঙ্গা মেইন রোড বালক সংঘ তাদের প্রতিমা মানুষ কিন্তু আসে এই বিসর্জন দেখতে এই পাশ থেকে রেলিং এর ধার দিয়ে সমস্ত মানুষরা দাঁড়িয়ে আছে